আজাদ আবেদকে এক্ষুনি আমার সাথে দেখা করতে বলুন। আবার ঘটনার শিরোনামে প্রেসিডেন্সি সংশোধনাগার। আজ স্বাধীনতা দিবসের সকালে সংশোধনাগার থেকে পালালো বিনয় সরকার, বাপ্পু ওরফে দীনেশ যাদব ও বাদলগিরি। আর ওরাই বা দীনেশের সাথে পালাতে গেল কেন? हम थोड़ा बाहर देख के आते, ज्यादा देर यहाँ ठहरना ठीक नहीं होगा, जल्दी भागना पड़ेगा। तो हम भी चलते हैं। अबे रुक, उसी लिए तो बाहर देखना जरूरी है। तू लोग रुक, हम अभी आते हैं, दरवाजा बंद कर देना, ठीक है? ভাবছিস বলতো? ঠিক বুঝতে পারছি না, যেটা করলাম ঠিক করলাম তো? জয় মাতা কি? তোরা কোথায় আছিস? ও আমার ও পোসাওয়ালে আড্ডে মে। আচ্ছা, তুই তুই নজরে নজরে রাখ, আমি ব্যবস্থা করছি। আর শোন বাবা, তোরা কিন্তু ওখানেই থাকিস। ঠিক আছে মাতাজি। বুঝলে মলয়? যাদব ওদের পোস্তার কাছে একটা বস্তিতে রেখেছে। বলছি তুমি আবার পরে ধ্যান জ্ঞান করো না, দীপ্তেশবাবু কিন্তু বলেছেন ওই তিনটে মালকে উড়িয়ে দিতে হবে। ওরে, যার কর্ম যতদিন তার আয়ু ততদিন। বাপু ভাই কোথায় গেল বলতো? আমারও চিন্তা হচ্ছে, বাইরে ওর আবার কিছু হলো না তো? আরে বা, ও ধরা পড়ে গেলে তো? বাইরেটা দেখে আসি বল। Thank you.
দরজাটা খোল, দরজা খোল। শুনতে চাইছি না মলয়, যেখান থেকে হোক ওদের খুঁজে বার করো, ব্যাস। বলছিলাম কি স্যার, আমাদের কাজটা তো হয়েই গেছে, এখন যদি ওই আজাদ ভার্সেস হারামিগুলো হওয়াই তো ভালো স্যার। ভুল করছো তুমি, যারা জেলের মধ্যে বন্দি থেকে এত কিছু করতে পারে তারা বাইরে এলে কি করবে ভাবতে পারছো? পাচ্ছি স্যার। হ্যাঁ পাচ্ছ, যখন তখন বাজে কথা না বলে নিজের কাজটা করো। ওকে, আজাদ যা করছে করতে দাও, আর মাতাজিকে বলো নিজের কাজটা করতে। বোঝা গেছে? ওকে স্যার। আর শোনো, বারবার করে আমি একটা কথা সমানে বলে যাচ্ছি, এই কথা যেন কোনো মতে কেউ জানে না।